হ্যালো বন্ধুরা দাদাভাই নেট পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই যারা তোমরা রবীন্দ্রভাতী ইউনিভার্সিটিতে ডিসটেন্সে এম এ অর্থাৎ পিজি কোর্সে পড়াশোনা করছো সেকেন্ড সেমিস্টার তোমাদের কিন্তু এক্সামের জন্য যে এডমিট কার্ড সে এডমিট কার্ড কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে তো তোমরা এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবে তোমাদের এক্সাম কবে থেকে শুরু হবে সমস্ত কিছু আজকের ভিডিওটিতে দেখাবো তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের এডমিট কার্ড ডাউনলোডের নোটিস এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দু হাজার বাইশ তেইশ সেশনে যারা ফ্রেশ রয়েছ তোমরা এই এক্সামটি দিতে পারবে অথবা তোমরা যারা দু হাজার একুশ বাইশ সেশনে ব্যাক পেয়েছ অথবা যারা কুড়ি একুশ সেশনে ব্যাক রয়েছে সবাই কিন্তু এই পরীক্ষাটি তোমরা দিতে পারবে যারা তোমরা এক্সামের জন্য ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের এডমিট কার্ড ডাউনলোড কিন্তু শুরু হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ চোদ্দো এক দু থেকে তোমাদের এডমিট কার্ড ডাউনলোড স্টার্ট হয়েছে তোমরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এই সাইটটিতে গিয়ে দেখতে পাচ্ছো এখানে যে সাইটটি দেওয়া রয়েছে এই সাইটে গিয়ে তোমরা কিন্তু এডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে তো তোমরা এই সাইটটি লিঙ্ক আমার ভিডিওটি ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে সেখানে তোমরা ক্লিক করবে ক্লিক করলে সরাসরি কিন্তু তোমরা এডমিট কার্ড ডাউনলোডের যে পেজ সেই পেজটিতে তোমরা চলে যাবে তো আমি এখানে এই লিঙ্কটিতে ক্লিক করছি দেখতে পাচ্ছ এই লিঙ্কটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি কিন্তু এইরকম একটি পেজে চলে আসলাম তো তোমরাও কিন্তু ঠিক এই রকম একটি পেজে চলে আসবে দেখতে পাচ্ছ পেজটি ইন্টারফেস ঠিক এই রকম হবে আমি সম্পূর্ণ প্রসেসটি তোমাদের মোবাইল থেকে দেখাচ্ছি তো তোমরা নিজেরাই কিন্তু সেম প্রসেস অবলম্বন করে তোমাদের নিজের এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে তো এখানে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ দুই নাম্বারে এখানে যে অপশানটি রয়েছে এক্সাইডিং স্টুডেন্ট লগ ইন এই যে অপশানটি রয়েছে এই অপশানটির উপরে তোমরা কিন্তু ক্লিক করবে এখানে ক্লিক করলে নেক্সট পেজটি তোমার কাছে ঠিক এরকম ভাবে ওপেন হবে তোমরা একটু নিচের দিকে চলে আসবে নিচের দিকে আসলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে কিন্তু ইউজার নেম দিতে হবে এবং তোমার পাসওয়ার্ড দিতে হবে তো তোমার যেটা ইউজার নেম এবং যেটা পাসওয়ার্ড সেটা তুমি এখানে বসিয়ে দিবে বসিয়ে দেওয়ার পরে এই লগ ইন অপশানটিতে তোমরা ক্লিক করবে আমি এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এই যে লগ ইন অপশানটি রয়েছে এই অপশানটিতে ক্লিক করলাম তো লগ ইন করলে এভাবে লগ ইন সাকসেসফুল হয়ে যাবে এবং তোমার কাছে ঠিক এইভাবে তোমার ইন্টারফেসটি চলে আসবে এখানে যে স্টুডেন্ট অর্থাৎ তুমি যে লগ ইন করেছো তো তোমার নাম কিন্তু তুমি এখানে দেখতে পাবে এই কণাতে তোমার নামটি শো করবে তো এখানে শো করলে তোমরা দেখতে পাবে বা বুঝবে যে তোমাদের লগ ইন কিন্তু হয়ে গেছে তো এরপরে তোমাদের এডমিট কার্ড ডাউনলোড করার জন্য যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছ যে থ্রি ডট রয়েছে এই যে কোনাতে এই থ্রি ডটের উপরে তোমরা কিন্তু ক্লিক করবে এই থ্রি ডটে ক্লিক করলে তোমাদের কাছে ঠিক এরকমভাবে ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু তোমার যে ছবি সেই ছবিটিও তুমি দেখতে পাবে তোমার নাম দেখতে পাবে এখানে সবার নিচের দিকে তোমরা চলে আসবে নিচের দিকে আসলে এখানে তোমরা অপশান পেয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর এক্সাম এই যে অপশানটি রয়েছে এ অপশনটির উপরে তোমরা ক্লিক করবে দেখতে পাচ্ছ সবার নিচে রয়েছে অ্যাপ্লিকেশন ফর এক্সাম তো এখানে তোমরা কিন্তু ক্লিক করবে এখানে ক্লিক করলে নেক্সট তোমার কাছে ঠিক এইভাবে ওপেন হয়ে যাবে তো তোমরা এখানে প্রথমে দেখতে পাবে তোমার যে ফার্স্ট সেমিস্টারে তুমি পরীক্ষা দিয়েছিলে তার এডমিট কার্ডটি থাকবে এক কথায় ফার্স্ট সেমিস্টারের সম্পূর্ণ ডিটেলসটা তুমি এখানে দেখতে পাবে এখান থেকে এডমিট কার্ডও ডাউনলোড করতে পারবে ফার্স্ট সেমিস্টারের এরপরে সেকেন্ড সেমিস্টারে এডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমাকে নিচের দিকে চলে আসতে হবে তো নিচের দিকে তোমরা এভাবে চলে আসবে নিচে আসলে তোমরা এখানে দেখতে পাবে যে সেকেন্ড সেমিস্টারে এডমিট কার্ডের ডাউনলোড অপশান কিন্তু তোমরা পেয়ে যাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দুই নাম্বার এখানে দেখো এম এ বেঙ্গলি সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশন দু এখানে দেখো সিবিসিএস তো এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ তুমি এক্সামের জন্য যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছিলে তার প্রিন্ট এখান থেকে পাবে এবং এডমিট কার্ড ডাউনলোড এখানে দেখতে পাচ্ছ তোমাদের রয়েছে তো এখান থেকে তুমি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে তো এই অপশানটিতে তুমি ক্লিক করবে ক্লিক ক্লিক করলে তোমার কাছে ঠিক এভাবে শো হবে সবার নিচে তুমি চলে আসবে নিচে আসলে এখানে তুমি কিন্তু তোমার এডমিট কার্ডটি সম্পূর্ণ দেখতে পাবে দেখতে পাচ্ছ এখানে এডমিট কার্ডটি এবং এখানে প্রিন্টের অপশানও তুমি পেয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে প্রিন্ট রয়েছে এবং তোমার সেন্টার কোথায় পড়েছে সেই সেন্টারটিও তুমি কিন্তু এখানে এডমিট কার্ডে দেখতে পাবে এখানে দেখতে পাচ্ছ এক্সামিনেশন ভেনু রয়েছে তো এখানে কিন্তু কথায় সেন্টার পড়েছে এক্সামের সেটা তুমি এখানে দেখতে পেয়ে যাবে তো এখানে প্রিন্ট যে অপশানটি রয়েছে এই যে প্রিন্ট অপশানটি এই প্রিন্ট অপশানটিতে ক্লিক করে তুমি কিন্তু তোমার এডমিট কার্ডটা ডাউনলোড করে নেবে অর্থাৎ সেভ করে তুমি রেখে দিবে তোমার মোবাইলে পরে তুমি এটা কিন্তু প্রিন্ট করে নিতে পারবে তো আজকের ভিডিওটি এইটুকুই ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে থ্যাংক ইউ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে